ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখেই প্রথম উঠে এসেছিল রহস্যময় নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। আর গতকাল আমরা দেখলাম দিনভর এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য একের পর এক সামনে এলো। হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের মা বললেন তার মেয়ের সঙ্গে গোপাল দলপতির ডিভোর্স হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই। অন্যদিকে বেহালার ফ্ল্যাটের বাসিন্দারা দাবি করলেন জানুয়ারি মাসেও দুজনকে একসাথে দেখা গিয়েছিল, এমনকি জানুয়ারি মাস পর্যন্ত গোপাল দলপতির ব্যাংক অ্যাকাউন্টের নমিনিও ছিলেন এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়। দুজনের নামে সংস্থাও রয়েছে এবং সেই সংস্থার অফিসে ঢুঁ মেরেছিল এবিপি আনন্দ। কোন যেন পরি চেয়ে আছে দুটি চঞ্চল চোখ তুলে, পাগলা হাওয়ায় অনিবার তার ওড়না যেতেছে দুলে। বাজকুলের গোপাল দলপতিরও হয়তো হৈমন্তীকে প্রথমবার দেখে এই লাইনগুলোই মনে পড়েছিল, কিন্তু তারপরে কি কোথাও এলোমেলো হতে শুরু করে? নইলে নিয়োগ দুর্নীতিতে কেন এখন সবার মুখে মুখে গোপাল আর হৈমন্তীর নাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে এসেছে বিস্ফোরক সমস্ত তথ্য। যেমন হৈমন্তীর মা দাবি করছেন গোপাল দলপতির সঙ্গে মেয়ের বিয়ে হলেও পরে ডিভোর্স হয়ে গেছে। গোপাল দলপতি কি এখানে আসতো? কিন্তু হৈমন্তীর মায়ের এই দাবি প্রতিবেশীদের একাংশ যেমন মানতে চাইছেন না, তেমনি বিভিন্ন তথ্য অন্য কথা বলছে। যেমন এদিন আমরা পৌঁছে গিয়েছিলাম বেহালায় হৈমন্তী ও গোপাল দলপতির ফ্ল্যাটে। ফ্ল্যাটের দরজা তালাবন্ধ থাকলেও ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দাবি করছেন জানুয়ারি শেষেও দেখা গিয়েছিল গোপাল ও হৈমন্তীকে। আচ্ছা, আপনি একটা জিনিস আমাকে বলুন, এই যে একটা ছবি আমরা দেখাচ্ছি, এই যে ছবি এটা কি হৈমন্তী গাঙ্গুলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হৈমন্তী গাঙ্গুলির ছবি। তো হৈমন্তী গাঙ্গুলিকে আপনি এই ফ্ল্যাটে লাস্ট কবে দেখেছেন? ওই জানুয়ারি 23 থার্ড উইক। দুজন একসঙ্গেই থাকতো এখানে? তো হ্যাঁ, এখানেই থাকতো, দুজনকেই দেখেছি। এবার দেখুন এই ব্যাংকের স্টেটমেন্ট। একটি বেসরকারি ব্যাংকের বড় বাজার শাখায় অ্যাকাউন্ট রয়েছে গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের। কাগজের তথ্য বলছে চলতি বছরের 30 জানুয়ারি পর্যন্ত নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক মন্ত্রকের অধীনে রেজিস্টার অফ কোম্পানিজ এর নথিতে উল্লেখ রয়েছে একটি কোম্পানির নাম, হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। তথ্য বলছে 2013 মার্চে তৈরি হওয়া এই কোম্পানির ডিরেক্টর পদে দুজন রয়েছেন। প্রথম নামটি হচ্ছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়, আর ডিরেক্টর হিসেবে দ্বিতীয় নাম গোপাল দলপতির। অফিসের ঠিকানা ডালহৌসি। রহস্যজনকভাবে এখানে দেওয়ালে লেখা রয়েছে অফিসের টাইমিং রাত 12টা থেকে সন্ধে 7টা। তার নিচে দেওয়া একটি ফোন নাম্বার। অফিসের গেটের উপরে একটা নাম্বার, মোবাইল নাম্বার লেখা রয়েছে। সেই মোবাইল নাম্বারে যদি আমরা ফোন করি 98304, এবং সেই নাম্বারে ফোন করার পর আমরা দেখতে পাচ্ছি যে ফোন কিন্তু আনরিচেবল। একাধিক ঠিকানার উল্লেখ মিলেছে যেখানে হৈমন্তী গঙ্গোপাধ্যায় থাকেন বা তার অফিস থাকার কথা বলা হয়েছে। তেমন একটি ঠিকানা হলো হাওড়ার জগাছা। কুন্তল ঘোষ বর্ণিত রহস্যময় নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায় হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেডের নামের যে ঠিকানা উল্লেখ করেছিলেন হাওড়ার জগাছায়, সেই হাওড়ার জগাছায় আমরা রয়েছি। হাওড়া জগাছা মেন রোড বলে কোনো এখানে কিন্তু অস্তিত্ব নেই। হৈমন্তীর পাশাপাশি যে গোপাল দলপতি এখন সবার চর্চার বিষয়, তার পৈতৃক বাড়ি হল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার বাজকুলে। গোপাল দলপতি কতদিন ধরে এখানে আছেন? গোপাল দলপতি সহসমে আসে না, 6 মাস অন্তর হোক, 3 মাস অন্তর হোক। আপনার বড় ছেলে কবে বিয়ে করেছিল? বিয়ে করেছে যে কলকাতার মেয়েকে, সেখানে ভালোবাসা করে বিয়ে করেছে। এখানে কোনোদিন বৌমা আসেনি? বৌমারা আজ 2 বছর আগে আসে, আইসে গেলে এখানে তাহলে পোষাই না, কলকাতার মেয়ে তো। রিসেন্টলি গোপাল দলপতি কবে এসেছিল? রিসেন্টলি তো এই শিব পূজাতে এসেছিল, মানে শিবরাত্রি। হ্যাঁ, শিবরাত্রির দিন এসেছিল। তাহলে কোথায় গোপাল দলপতি, কোথায় হৈমন্তী? প্রকাশ সিনহা হিন্দল দে ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর বিস্ফোরক তথ্য সামনে এসেছে। শুক্রবার তৃণমূলের এক উপপ্রধান দাবি করেন তিনি তার ভাইপোর জন্য টাকা দিয়েছিলেন রঞ্জনকে। অন্যদিকে মেয়ের চাকরির জন্য টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য, যা দেখে অনেকেই বলছেন এক্ষেত্রে অন্তত তৃণমূল বিজেপি মিলেমিশে এক। প্রভাবশালী লোক যারা আছে তারা সবাই চন্দনের বাড়ি গিয়েছে, চন্দনের ফুটা সবাই নিয়েছে,
কেউ বাকি নেই চন্দনে ভুটা নীতি। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস বর্ণিত সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের কীর্তি নিয়ে বৃহস্পতিবার চাঞ্চল্যকর দাবি করেছিলেন তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। তার চব্বিশ ঘন্টার মধ্যেই সামনে এলো চন্দনের আরো মারাত্মক কীর্তি। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধানের ভাইপো এবং বিজেপির পঞ্চায়েত সদস্যের মেয়ের চাকরির জন্য দুজনের থেকেই দশ লক্ষেরও বেশি টাকা নিয়েছিলেন তিনি। সতরঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতে, ঠিক তার পাশেই রয়েছে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত। সেখানকারই তৃণমূলের উপপ্রধান নিখিল ঘোষের দাবি, তার ভাইপোর চাকরির জন্য রঞ্জনকে এগারো লক্ষ টাকা দেওয়া হয়েছিল। কল্যাণী হসপিটাল থেকে নিয়ে আসছি বাড়িতে, আমি গেলাম দেখতে, দাদা জানিস আমি একটা কাজ করেছি, আমি যে টাকা পয়সা পেয়েছিলাম তার একটা অংশ এগারো লক্ষ টাকা কোথা, চন্দন তো আমি চিনি না, আমি বলতে পারবো না, কিন্তু আমি আর ভাইকে ফেরত আনতে পারিনি, ওই নিয়ে কোনো চর্চা আমাদের মধ্যে হয়নি। সতরঞ্জন ইস্যুতে গোড়া থেকেই তৃণমূলকে বিঁধেছে বিজেপি, কিন্তু এই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সর্বানী সমাদ্দারের দাবি, তিনিও মেয়ের চাকরির জন্য রঞ্জনকে দশ লক্ষ টাকা দিয়েছিলেন। আমার মেয়ে টেট পাস করেছিল বুঝলেন, তা উড়ালে কল পাচ্ছিল না কিচ্ছু না, বাধ্য হয়ে সবাই যখন দিচ্ছে নিরুপায়, সন্তানের জন্য তো মানুষ অনেক কিছু করে, আমি নিরুপায় হয়ে লাস্টে আমার বারাসাত জায়গা ছিল, আমার বনগা জায়গা ছিল, সব বিক্রি করে আমি চন্দন মণ্ডলের হাতে দু দফায় টাকা দিয়েছি। প্রথম পাঁচ লক্ষ টাকা দিয়েছি, পরে গিয়ে আবার পাঁচ লক্ষ টাকা দিয়েছি, দশ লক্ষ টাকা। আমি বারে বারে সে টাকা, আমার মেয়ের চাকরি হচ্ছে না দেখে আমি বারে বারে টাকা আনতেও গেছি, আজ দেবো কাল দেবো বলে ঘুরিয়েছে, আমাকে একটা পয়সাও দেয়নি। অর্থাৎ এক্ষেত্রে তৃণমূল বিজেপি যেন মিলেমিশে এক, তবে শুধু এরা নয়, রঞ্জন যে স্কুলের শিক্ষক ছিলেন সেখানকার রাঁধুনির থেকেও তার ছেলের চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। মামা ভাগিনা কবি জীবনানন্দ দাস স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রান্নার কাজ করেন মামা ভাগিনা গ্রামেরই এই গৃহবধূ। চন্দন মণ্ডল তার মেয়ের চাকরির জন্য বেশ কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন, চাকরি হয়নি, কিন্তু এখনও ওই গৃহবধূ এতটাই আতঙ্কিত মুখ খুলতে চাইছেন না। কাকে টাকা দিয়েছিলেন চন্দনের হাতে? আপনার অসুবিধাটা কোথায় বললে, কি অসুবিধা? আপনাকে কি ভয় দেখাচ্ছে কেউ? আপনি কি প্রাইমারি স্কুলে চাকরি করেন যেখানে চন্দন ইংলিশের মাস্টার? ওকে ওকে লাস্ট কবে দেখেছেন স্কুলে? কবে লাস্ট এসেছিল স্কুলে? তাও দেখিনি। হ্যাঁ তাও দেখিনি। ওই বলেছিল যে তোমার মেয়ের চাকরি করে দেবো। দলপতি মানে দলের মাথা, আঠারো শতক থেকে কলকাতার বিত্তবানেরা অস্থির হয়ে ওঠেন ক্ষমতা লাভের জন্য, তখন তৈরি হয় একাধিক দল আর সেই সঙ্গে একাধিক দলপতি। এখন অবশ্য যাবতীয় ক্ষমতাই রাজনৈতিক প্রভুদের হাতে, তাই আসল প্রশ্নটা হলো নিয়োগ দুর্নীতির আসল দলপতির মুখ কবে সামনে আসবে? সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা ট্রামের একশো পঞ্চাশ বছর পূর্তি, ধর্মতলা ট্রাম ডিপোয় বিশেষ অনুষ্ঠানে উঠে এলো নস্টালজিয়া, হলো স্মৃতিচারণা। অন্যদিকে ট্রামের রুট কমানো নিয়ে একাধিক ট্রাম ডিপোয় বিক্ষোভ দেখালো বামেরা। সমস্ত রুটে ট্রাম চালানো সম্ভব না হলেও ট্রাম পরিষেবা চলবে, আশ্বাস দিয়েছেন পরিবহনমন্ত্রী। তখন কলকাতা চারপাশটা ছিল অন্যরকম, না ছিল এত কোলাহল, রাস্তায় হাজার গাড়ির লাইনও ছিল না। সে সময় তার ঘর ঘর শব্দে ঘুম ভাঙত শহরবাসে। এখন সময় বদলালেও পুরনো কলকাতার স্মৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে সে। সেই কলকাতার ট্রামের একশো পঞ্চাশ বছর পূর্ণ হলো শুক্রবার। আঠেরোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি শিয়ালদা থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তায় প্রথমবার ছুটেছিল ট্রাম। তারপর কেটে গিয়েছে দেড়খানা শতাব্দী। এত সময় পেরিয়েও হাইটেনশনে টিকি বাঁধা ট্রাম আজও দুলকি চালে ছুটে চলে এক ডিপো থেকে আরেক ডিপোয়। কলকাতা ট্রামের পথ চলা দেড়শো উপলক্ষে এদিন ধর্মতলা ট্রাম ডিপোয়ে ডাব্লিউবিটিসি এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঘুরে ফিরে এলো ট্রাম ঘিরে নস্টালজিয়া এবং স্মৃতিচারণা। আমি খুব গর্বিত যে সেই জিনিসটা এখনো নতুন জিনিসের মধ্যে চলছে। ইট ইজ স্টিল দ্যাট বট গাছ, ইট ইজ স্টিল দ্যাট প্লেস যে বা জিনিস যেটা এখনো মানুষ ব্যবহার করছে। ট্রাম যেমন ধরে রাখতে গেলে আপনাকে নিত্য নতুন এর সৌন্দর্য যেমন বাড়াতে হবে, তেমনি এর অ্যাক্টিভিটি তেমন বাড়াতে হবে, তার প্রয়োজনীয়তা তাকে ফিল করাতে হবে। আলোচনা উঠে আসে ট্রামের রুটের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গ। দু হাজার এগারো সালেও কলকাতায় ট্রাম রুটের সংখ্যা ছিল ৩৭, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে তিনে।
এ নিয়ে এদিন একাধিক ট্রাম্প ডিপোয় বিক্ষোভ দেখায় বামেরা। তবে পরিবহন মন্ত্রীর আশ্বাস, সব রুটে এখন চালানো সম্ভব না হলেও কলকাতা থেকে উঠছে না ট্রাম পরিষেবা। ট্রাম অবশ্যই পরিবেশ বান্ধব একটি গাড়ি। কলকাতায় যে মোট যত জমি আছে তার মাত্র 6% রাস্তার জন্য বরাদ্দ, সেই কারণে বেশ কিছু রুটে কিন্তু ট্রাম সত্যি আর চালানো যাবে না। আর যে রুটগুলো ভায়াবল হবে, চালানোর উপযুক্ত হবে, আমরা নিশ্চয়ই চালাবো। ট্রাম তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই, কারণ ট্রামের প্রতি আবেগ ভালোবাসা এটা আমাদের সবাইরই আছে। কলকাতার ঐতিহ্য হিসেবে ট্রাম থাকবে। কলকাতায় ট্রামের 150 বছর পূর্তি উপলক্ষে রবিবার হবে ট্রাম প্যারেড। নোনাপুকুর ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে প্যারেড। এছাড়াও 28 তারিখ পর্যন্ত চলবে ফটো এক্সিবিশন এবং নানান অনুষ্ঠান। কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরবে সুসজ্জিত ট্রাম। অরিত্র ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।